আপনি এখানে আসেন কেন? আমরা পার্সোনাল কথাবার্তা বলছি, আপনি দেখেন না যান ভাই। কোনো পার্সোনাল ব্যাপার না, এই লোক কয়েকদিন ধরে আমাকে ক্রমাগত ডিস্টার্ব করে যাচ্ছে। কেন ডিস্টার্ব করতেছেন? কেন ডিস্টার্ব করলে আমি করছি, আপনার সমস্যা কি? যান আপনি আপনার কাজে যান। যান আমি তো ভাই কাজের মধ্যেই আছি, একটা কাজ করেন। আপনারা দুজনেই থামায় চলেন, থামায় বসে বিষয়টা বসালেন। থানা চিনতেছেন আমারে? আরে থানা চিনতে চিনতে আমি বড় হয়েছি মিয়া, আপনি কি চিনাবেন? আমি আপনাকে থানা চিনাবো, চলেন। ওসিফ টেবিলে বসে দুই কাপ চা খেয়ে আসবো। এটা অবশ্য ভাই ভালো বলছে, যাই খুশ না আমারও লাগছে। চালি ফাইভ মোমিনুল, মোমিনুল আমি 14 নম্বর সেক্টরে আছি, বড় একটা ভ্যান নিয়ে চলে আসো, ছোট একদম সন্ত্রাসী ধরা পড়ছে। ইফ টিজার দুই তিনজন কনস্টেবল আনিও, ওরে বানামো আগে তারপর গাড়িতে তুলবো। ওবার পুলিশ দেখবেন দিচ্ছে না। হ্যাঁ আর 500 টাকার ভিতরে ফিক্স করে ফেলাও, রিসেপ করছে স্যার। ভাল লাগে আর কি, মানুষের মানুষকে ভাল লাগে না স্যার? সে আপনাকে চাচি বলে ডাকবে, আর চাচি তো মায়ের মতো, আপনি মায়ের হৃদয় থেকে তারে ক্ষমা করে দিবেন, এটা চাচি না। আরে মরমের মধ্যে কথাটা পৌঁছাই দিব তো। আচ্ছা এক কাজ কর, চাচি দিয়ে পাঁচটা পাক করছো না? কর কি ব্যাপার মমিনুল, এত দেরি হইতেছে কেন? চাকরি তো থাকবে না তোমার। চাচির চাচি মায়ের মতো, চাচির চুল অনেক লম্বা, চাচি অনেক দয়ালু, চাচিকে আমার অনেক ভালো লাগে, চাচি চাচাকে ভালোবাসে। চাচি চাচাকে ভালোবাসে, চাচাকে চাচা ছাড়া চাচি আসে করতে চাচার চির উষ্ণ তুই। আমি চাচা বলতা রোদ্রের মধ্যে ঘোরাঘুরি করো না, বাসায় চলে যাও, আর ভালো করে মাথাটা আশ্রাপা তোমার দেখতে।